প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ডিম বিরিয়ানি। এই ডিম বিরিয়ানিটা তৈরি করা একদমই সহজ, আর এটা যে খেতে কতটা মজা বাসায় আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তাহলে চলুন ডিম বিরিয়ানি তৈরি করতে কী কী লাগছে দেখে আসি। এখানে 5টি আছে সেদ্ধ ডিম, আর কিছু মাঝারি সাইজের আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। সামান্য কিছুটা লবণ দিয়ে এখন আলু আর ডিমটাকে মাখিয়ে নিব। তারপর ডিম আর আলু একসঙ্গে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে কিছুটা কমিয়ে ডিম আর আলুটাকে খুব সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত ভাজতে হবে। ডিমের মধ্যে যখন লালচে একটা স্পট এসেছে তখনই নামিয়ে ফেলেছি, আর আলুটাকে আরও কিছুক্ষণ ভেজে নামিয়ে নিলাম। ডিম ভাজা তেলে দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, আর দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলি কিছুটা নরম হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা হালকা কিছুটা ভাজার পর দিয়ে দিলাম এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/3 কাপ পরিমাণ দিচ্ছি কাঠবাদাম বাটা। আপনারা চাইলে কাজু বাদাম বাটাও এখানে দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 3 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি বিরিয়ানি মশলা, যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা এখানে দিতে পারবেন, 1 চা চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার মশলাটাকে ভালো মতো নেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি টক দই। টক দই দেওয়ার পর চুলার আঁচটাকে কিছুটা কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। সাত থেকে 8 মিনিটের মতো মশলাটাকে কষিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুগুলি দিয়ে দিচ্ছি। ডিম আর আলু দেওয়ার পর আরও কিছুক্ষণ এটাকে কষাতে হবে। এখন ডিমগুলিকে উঠিয়ে রাখবো আর আলুগুলিকে কুক করবো যতক্ষণ না পর্যন্ত আলুটা 90%-এর মতো সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচা মরিচ, আর টক দইটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে দিচ্ছি, আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত কুক করছি। ঝোলটা টেনে আলুর গায়ে গায়ে চলে এসেছে, আর আলুটাও কিন্তু খুবই সুন্দরভাবে নরম হয়েছে। এ পর্যায়ে আলুগুলিকেও উঠিয়ে রাখতে হবে। তারপর এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ধুয়ে রাখা 2.5 কাপ পরিমাণ পোলাওর চাল। চালগুলিকে ভালো মতন ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে কমিয়ে মশলার সঙ্গে চালটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে তারপর 3 থেকে 4 মিনিট ভেজে নিব। খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই, সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে। এখন দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি 5 কাপ। চাল নিয়েছি 2.5 কাপ, পানি দিয়েছি 5 কাপ। অবশ্যই ফুটন্ত গরম পানি কিন্তু দিতে হবে, চালের ডাবল পরিমাণ পানি এখানে ব্যবহার করতে হবে। সামান্য পরিমাণে দিয়েছি কেওড়া জল ফ্লেভারের জন্য, আর কিছু আস্ত কাঁচামরিচ আবারও দিলাম ফ্লেভারের জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। পানিটা শুকিয়ে একদম বিরিয়ানির গায়ে গায়ে চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা আলু আর ডিমগুলি। আলু আর ডিম দেওয়ার পর একদম পাতিলার নিচ থেকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তারপর এটাকে আবারও দমে রেখে দিব 10 থেকে 12 মিনিটের জন্য। এতে করে চালটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। দিচ্ছি কিছু পরিমাণ ঘি। ঘি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর মিষ্টি একটা ফ্লেভার ছড়ায়। আর দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। 10 মিনিটের মতো দমে রেখেছিলাম, 10 মিনিট পর ফিরে আসলাম। এরই মধ্যে আমাদের বিরিয়ানিটা খুব সুন্দরভাবে কুক হয়েছে। এখন পরিবেশনের পালা, পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি।
আমার দর্শকদেরকে আমি বলবো একবার হলেও এই ডিম বিরিয়ানি এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আমি কথা দিচ্ছি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে এটা খাবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও আসবো নতুন কোনো আইটেম নিয়ে। আল্লাহ হাফেজ।